কাগজে চুল চাপানো হলো। রোজই তো কাগজ পড়ি, কিন্তু কোনোদিন এই পাতায় আমাদের চোখ পড়ে না। আর আজ এই পাতাটা আমাদের কাছে কত দামি হয়ে গেছে, তাই না? এরকম একটা দিন আসবে ভাবিনি কোনোদিন। আচ্ছা রাজ, তুমি ন্যানির দাম দিয়েছো 10 লক্ষ টাকা, কিন্তু এই 10 লক্ষ টাকার বিনিময়ে ওকে খুঁজে পাবো আমরা? জানি না। কাল খুব কষ্ট পাচ্ছিলে, তাই না? কালকে আমার খুব কষ্ট হচ্ছিল। আজ আর কোনো কষ্ট হচ্ছে না তো? না, আজকে আমি ভালো আছি। তোমাকে ভালো দেখে আমার খুব ভালো লাগছে সাগর। তুমি তুমি গুদ খুলে দাঁত তো? হ্যাঁ। না, আমি যাবো না সাগর। আসলে তোমার শরীরটা আজকে ভালো নেই তো, আজকে তোমাকে আর কোথাও বেরোতে হবে না। না, আমার শরীর তো ভালো হয়ে গেছে, আমি আমি ভালো আছি, আমিও যাবো। নমস্কার জমিদারবাবু। নমস্কার। নমস্কার, কেমন আছেন? আছি একরকম। সকাল সকাল আপনার দর্শন পেয়ে মনে হচ্ছে আজকের দিনটা আমার ভালোই যাবে। দুলালবাবু, আমি মহাপুরুষও নই, ঠাকুর দেবতাও নই, আমি আপনার মতোই রক্ত মাংসে গড়া এক সাধারণ মানুষ। তাই আমার দর্শন না পেলেও আপনার কাজ হবে, পেলেও কাজ হবে। যাকে কি বলছেন বলুন। না, মানে আপনাকে কিছু বলছি না, ওই শুনলাম শর্মিলা এসেছে, তাই একটু দেখা করার জন্য এলাম। মাধব, কাউকে দিয়ে শর্মিলাকে খবর দে, বল যে দুলালবাবু দেখা করতে এসছে, আমি পড়ার ঘরে আছি। জানো মা, মিষ্টি দিদি কত ভালো, কি সুন্দর গান করে, সবাইকে কত ভালোবাসে, কি সুন্দর ভাবে কথা বলে। একদম মিষ্টি দিদির গুণগান গাইতে হবে না, অনেক হয়েছে। হ্যাঁ, স্কুলে যাব আমি, একদম স্কুলে যাবে না। তুই জানিস ওখানে সব ভিকিরির ছেলেগুলো স্কুলে যায়, লাফালাফি করে ওখানে, তুই একদম যাবি না, তুই এখানে বসবি, একদম না। হ্যাঁ। ও দিদি, বলছিলাম আমাদের ওই গ্রামের প্রধান দুলালদা তোর সাথে দেখা করতে এসছে। দুলাল কাকু? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তুই দুলাল কাকুকে বসতে পার, আমি আসছি। হ্যাঁ, যা। আস। বাবাকে বলেছো? তুমি বলে দিও, আমি যাচ্ছি। আজকের খবরের কাগজটা পড়েছো? নন্দিনীর নিরুদ্দেশের খবরটা ছাপা হয়েছে। পৃথ্বীরাজ বাবু নন্দিনীকে খুঁজে দেবার জন্য 10 লক্ষ টাকা দেবেন বলেছে, পড়ে দেখো। আমার আর পড়ার কিছু নেই, কাগজটা তোমার কাছে রাখো, চল শোনো, আমি আসছি। অভিমান কমেছে আমি জানি, তোমাকে যা শুনতে হয়েছে তা এক রাতে ভুলে যাওয়ার নয়, তবু তোমাকে আমি। কাকাবাবু, নাই বা বললেন এইসব কথা। তোমাকে আমার কিছু বলার নেই, শুধু তোমার কাছ থেকে কিছু জানার আছে। কি জানতে চান কাকাবাবু?